नमस्कार बंधुरा, मौमिर पाकशालय आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब चिकेन मंचूरियानेर रेसिपी। रेसिपिटा जदि भालो लागे एकटा लाइक कर देबेन, आर आमार चैनले नतून बंधु होये थाकले चैनलटाके सबस्क्राइब करे आमार बंधु होये जाबेन। तो चलुन समय नष्ट ना करे रेसिपिटा देखे नी। मिक्सिंग जारे आमी 400 ग्राम बोनलेस चिकेन भालो करे धुये परिष्कार करे निएछि। दिए देब हाफ टी स्पून रसुन आर आदा बाटा, स्वादमतो लवण, आर देव हाफ टी स्पून गोलमरिचर गुड़ो, एक टेबिल चामच कर्नफ्लावर, आर दिए देव एक टेबिल चामच ब्रेड क्रम्स, आर एक टी स्पून सोया सस, आर एकटा डिम फाटिए दिए देव। एबार समस्त किछु दिए नर्माल एकटा पेस्ट बनिए नेब। देखुन एइभाबे मिहि करे एकटा पेस्ट तैरि करे निते हबे। तो आमि हाते तालुते किछुटा तेल माखिए निएछि আর চিকেন পেস্টটাকে এইভাবে হাতের সাহায্যে কিছুটা নিয়ে একটা বল আকার দেব। আপনারা চাইলে একটু সাইজটা ছোট কিংবা বড় করে নিতে পারেন। তো আমি এইভাবে মিডিয়াম সাইজের বল তৈরি করে নেব। সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি বলগুলো ভেজে নেব। তার জন্য কড়ায়ে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেনের বলগুলো একটা একটা করে তেলের উপরে দিয়ে দেব। আমার কড়াইটা বড় বলে আমি একসঙ্গে ছটা সাতটা দিয়েছি। আপনারা আপনাদের জায়গা মতন তিনটে চারটে করেও ভেজে নিতে পারেন। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট লালচে করে ভেজে নেওয়ার পরে অপর পিঠটা আমি লালচে করে ভাজার জন্য দেখুন আমি উল্টে দেব। এবং ওই পিঠটাও আমি এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। খুব আস্তে হাতে এগুলো উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মোট আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। 2 থেকে 3 মিনিট পর দেখুন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে চিকেনের বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে বলগুলো তুলে নেব। কালারটা দেখুন এরকমই হবে। এরকম কালার করে আপনারা ভেজে তুলে নেবেন। বাকি বলগুলো আমি সেম একই প্রসেসে ভেজে তুলে রাখব। এবার আমি কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। বাকি তেলে আমি দিয়ে দেব এক টি স্পুন রসুন কুচি আর এক টি স্পুন আদা কুচি। এবং আদা আর রসুনটা দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব। আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি 30 সেকেন্ড মতো আদা রসুন লঙ্কাটা একটু ভেজে নেব। তারপর আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দেব হাফ কাপ কুচনো গাজর। খুব মিহি করে কুচোতে হবে। আর দেব হাফ কাপ ক্যাপসিকাম কুচি। সবগুলোই কিন্তু যতটা পারবেন খুব মিহি করে কুচিয়ে নেবেন। তো আমি একসঙ্গে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি একে একে কিছু সস অ্যাড করব। দিয়ে দেব 1 টি স্পুন টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, আর দেব ভিনিগার। সমস্ত সসগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে বেশিক্ষণ কিন্তু নাড়বো না বা কষাবো না। আমি এখানে এই 30 থেকে 40 সেকেন্ড মতন একটু সসগুলো দিয়ে সবজির সাথে নাড়িয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ জলের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু নর্মাল জলে গুলতে হবে, কোনো গরম জল এখানে ইউজ করা যাবে না। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। মানে কর্নফ্লাওয়ার নাড় যদি নাড়ান তাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। তো আমি দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন কর্নফ্লাওয়ারটা বেশ ঘন হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কর্নফ্লাওয়ারটা আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে।
একটু ফুটতে শুরু করেছে তখন আমি ভাজা চিকেনের বলগুলো দিয়ে দেব। বলগুলো দিয়ে আমি আবারও মিডিয়াম আঁচে গ্রেভিটাকে নাড়াতে থাকব। দেখুন কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমার গ্রেভিটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু নাড়াবো না বা সেদ্ধ করব না, তাহলে সবজিগুলো আমার অনেকটাই গলে যাবে। দুই মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তৈরি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান। এটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে ফ্রাইড রাইস দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর ফ্রাইড রাইসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দেখুন বলটা দেখতে কত সুন্দর হয়েছে আর ভেতরটাও কত সফট এবং জুসি হয়েছে। তো ছোট বড় সবারই কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে। আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।